আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আবারও একটা গার্ডেনিং ভিডিও নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের গার্ডেনিং ভিডিওতে আমি শেয়ার করি আর লতা, কচুর লতা। যে এই লতা আমি আনছিলাম খাওয়ার লাগি, তো দেখলাম যে একটু শিকড় বাইর হয়েছে। এই যে একটু শিকড় বাইর হয়েছে, তো আমি পানির মাঝে ভিজাইয়ে রাখছিলাম দুই দিন। দেখলাম কোনো এক্সট্রা আর কোনো শিকড় বাইর হয় কি না, তেমন একটা বাইর হয়েছে না, তবে একদম ফ্রেশ রয়েছে। যাই হোক, আমি এই যে একটা বাকেটের মাঝে পানি দিয়া ভিজাইয়া রাখছি, তো এগুলো আমি এখন উঠাইয়া নিয়ার। তো পানি থেকে আমি লতাগুলো উঠাইয়া নিয়ার, এই যে উঠাইয়া এখানের মাঝে রাখিয়ার। এই যে লতা, মাশাল্লাহ বেশ সুন্দর লতা। তো কয়েকটা লতার মাঝে দেখা যায় একটু শিকড় বাইর হয়েছে, এই যে রুট বাইর হয়েছে। তো এই লতাগুলো আমি এখন গার্ডেনের একটা ফটের মাঝে লাগাইম। তো কিভাবে লাগাইম আমি এখন শেয়ার করব। এই যে দেখা যায় একটু শিকড় বাইরের। তো আমি প্রথমে এই যে নষ্ট হয়ে যাওয়ার পাট, এই নষ্ট পাটগুলো আমি একটু ছুটাইয়া নিয়ার, এইভাবে ছুটাইয়া নিয়ার যেগুলো নষ্ট হয়ে যার। এই যে খুব সুন্দর শিকড় বাইর হয়েছে আর এটার মাঝেও আছে। তো এই লতার আমি এতটুকু খাটি লাইম। এই সাইড থেকে কোনো গাছ বাইর হইতো না, এখান থেকে গাছ বাইর হইব। আর এই যে আছে গাছ, এই গাছ বাইর হইব, প্রচুর গাছ বাইর হইব। তো আমি এতটুকু খাটি লাই আর এই সাইডের দরকার নাই, আর এই সাইড কোনো কাজেও আইতো নাই। তো আমি এতটুকু রাখি আর এই শিকড় সাইডটা। আর এই যে আরও বাইরের, তো আমি এই লতার আমি এতটুকু খাটি আর এইখানের মাঝে, এখান থেকে গাছ পাই রইব। তো প্রতিটা লতা আমি এইভাবে খাটিয়ে নিব। এখন এই যে লতাগুলো আমি খাটিয়ে নিছি, আগা শুধু খাটিয়ে নিছি এতটুকু, আর শিকড় একটু একটু বাইরে হয়েছে যেগুলো ওগুলো নিছি, আর যেগুলো আর বাইরে হয়েছে না ওগুলোও নিছি। এই যে এগুলা নিছি, নেওয়ার পরে এখন আমি ফটের মাঝে গার্ডেনও লাগাইব নিয়া। আর এই যে বেশ কিছু রয়েছে, এগুলো অন্য আর একটা ফটোর মাঝে লাগাই এমনিতেই রাখি দিব, যদি উঠে। এই যে এদিক দিয়ে গাছ উঠে, উঠলো না উঠলেও কোনো সমস্যা নাই। তবে এগুলো আমি এখন একটা ফটোর মাঝে রাখি আর। তো কীভাবে রাখি আর এখন আমি শেয়ার করব। এই যে আমি গার্ডেনও আইলাম, এখন একটা ফটোর মাঝে বেশ কিছু মাটি আছে। এগুলো পুরাতন মাটি, লাস্ট ইয়ারের মাটি। এই কন্টেনারের মাঝে গাছ লাগাইছিলাম, তো মাটি রয়ে গেছে। এখন আমি এই মাটির মাঝে কিছু কম্পোস্ট আড করব। তো ফটের মাঝে শুধু নর্মাল মাল্টিপারপাস কম্পোস্ট আমি আড করি আর উপর দিকে, জাস্ট উপর দিকে গাছগুলো ওয়াল লাগি, জাস্ট উপর দিকে একটু কম্পোস্ট দিয়ে দিব। এই যে উপর দিকে কিছু কম্পোস্ট আমি দিয়ে দিলাম। তখন এই লতাগুলো আমি জাস্ট এমনিতে এইভাবে রাখি দিয়ার। আর এইভাবে রাখার কারণ হলো জাস্ট গাছ উঠার লাগে, গাছ উঠলে আমি এইখান থেকে সরাইতাম পারব। শুধু গাছ উঠার লাগে এইভাবে রাখি আর। এই যে সবগুলো লতা উপর রাখছি উপরে সুন্দর করে, এখন আমি কিছু কম্পোস্ট উপর দিকে দিয়া দিয়ার, উপর দিকে এই যে কম্পোস্ট আমি দিয়া দিয়ার সুন্দর করে দিয়া দিয়ার সবগুলো কভার করিয়া, জাস্ট একটু কভার করিয়া দিলাম। দেওয়ার পরে এখন আমি উপর দিকে কিছু পানি দিয়া দিব। এখন কিছু পানি আমি উপর দিকে দিয়ার,
জাস্ট একটু ভিজাইয়া রাখার লাগে। তো পানি দিয়া দিলাম, আর পানি জড়ার পরে আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিব। আর গাছ উঠার পরে শেয়ার করবো কীরকম হয়েছে। এই যে আমি গ্রিন হাউসের মাঝে রাখছিলাম এই লতাগুলা, তো দেখতে পারা প্রায় 4 উইকস পরে আমি দেখাই আর এখন কীরকম হয়েছে, কি সুন্দর গাছ উঠিছে এই লতা তাকিয়া। আর এই সাইডেও কিছু গাছ উঠছে, এই যে খুব সুন্দর হইয়া গাছ উঠে এখন। আর এখনো গ্রিন হাউসের মাঝে রয়েছে। আর এখান থেকে এখনো গাছ উঠছে না, আশা করি আর উঠবো। আর বেশ কিছু লতা নষ্ট হয়ে গেছে, ফসি গেছে, এই যে ফসি গেছে এগুলা। আর এখান থেকেও গাছ উঠে, তো আমি দুই একবার পানি দিছিলাম এইখানের মাঝে, শুকাই গেছিল এই মাটিগুলা, তো একটু একটু পানি দিয়া দিছি। তো মে মাসের এখন একবারে লাস্ট উইক, তো আমি এখন বাইরে এগুলা বার করে লাইমু, গার্ডেনও নিমু, এগুলা গ্রিন হাউস থেকে বার করিয়া গার্ডেনের মাঝে রাখি দিমু। আশা করি আর বাইরে নিলে আরও ভালো হইব, আর গাছগুলো আর একটু বড় হইব। এই যে কচুর লতি থেকে যে গাছগুলো উঠিছিল, আরও 3 উইকস পরে আমি দেখাই আর বেশ কয়েকটা গাছ আমার বাঁচি গেছে, আর এখন বেশ বড় হয়েছে, আমি গার্ডেনও রাখছি এগুলা। আর অনেকগুলা কচুর লতির গাছ নষ্ট হয়ে গেছে, গাছ ফসি গেছে, দেখতে পারা বেশ কিছু গাছ আছিল আগে, এখন এগুলা নষ্ট হয়ে গেছে। আর কিছু গাছ আছে, আর যেগুলো আছে মোটামুটি বড় হয়েছে, আর এখনও কোনো ধরনের ফার্টিলাইজার আমি ইউজ করছি না, কোনো ধরনের ভিটামিন আমি ইউজ করছি না, আর এক্সট্রা কোনো কম্পোস্টও এখনও দিছি না। তো গার্ডেনও আনছিলাম এগুলা, আনার পরে এখন জুন মাসের শেষের দিকে অনেক গরম আছে, এখন আমি এগুলার গুঁড়ার মাঝে কিছু কম্পোস্ট দিয়া নিমু, আর কিছু ভেজিটেবল ফার্টিলাইজার আছে এগুলা দিয়া নিমু। আশা করি আর গাছগুলো আরও খুব তাড়াতাড়ি বড় হইব, আর বড় হইলে হয়তো গাছের গুঁড়া থেকে কিছু ফসল লতি যেগুলো এগুলো বাইরে হইতে পারে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।